এইসব ড্রামা অনেক দিন ধরে আমরা দেখছি, এই ফ্রন্ট ওই ফ্রন্ট সেই ফ্রন্ট, মোদির ফ্রন্টই একমাত্র থাকবে, তার সামনে কেউ নেই। এই সমস্ত দুর্নীতিগ্রস্ত যত মানুষকে ধোকা দিয়েছে ওরা, মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। এই এই পার্টিগুলো বেশিরভাগই আঞ্চলিক পার্টি, কংগ্রেসও প্রায় ধীরে ধীরে আঞ্চলিক পার্টি হয়ে যাচ্ছে, সিপিএম হয়ে যাচ্ছে, কারণ মানুষের সঙ্গে এনারা যা বিশ্বাসঘাতকতা করেছেন মানুষ তাদেরকে আজকে সেই তার যোগ্য জবাব দিয়েছে। প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ ঘিরে জল্পনা। ক্যামাক্স স্ট্রিটের অফিসে দুজনের বেশ কিছুক্ষণের বৈঠক। প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ অনুষ্ঠান প্রসঙ্গে দুজনের কথা হয়, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয় বলে সূত্রের খবর। শোকজের জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র, তাই রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ফের কড়া চিঠি দিল কেন্দ্র। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আগামী এক মাসের মধ্যে চিঠি দিয়ে কিংবা সশরীরে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন না করলে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে দেওয়া হল চার্জশিট। বিষয়টি নিয়ে আবারও শুরু হয়েছে রাজনীতি। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সংঘাত পর্বে নতুন মোড়। এবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় সরকার। সোমবার নর্থ ব্লক থেকে পাঠানো কর্মীবর্গ মঞ্চকের এই চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, লিখিতভাবে নিজের বক্তব্য জানাতে পারেন আলাপন, আত্মপক্ষ সমর্থনে নিজেও হাজির হয়ে বক্তব্য জানাতে পারেন, অন্যথায় তার বিরুদ্ধে অল ইন্ডিয়া সার্ভিসেসের 8 ও 6 নম্বর রুল অনুযায়ী পদক্ষেপ করা হবে। কেন্দ্রের কর্মীবর্গ মঞ্চকে পাঠানো চিঠিতে আরো বলা হয়েছে, আলাপন বন্দ্যোপাধ্যায়কে আগামী 30 দিনের মধ্যে জবাব দিতে হবে, যদি উত্তর না দেন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে একতরফা ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। এই প্রক্রিয়ার ফলে অবসরকালীন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন তিনি। প্রাক্তন মুখ্য সচিবকে এই চিঠি পাঠানোর পরই কেন্দ্রের তীব্র সমালোচনায় সরব হয়েছে তৃণমূল ও সিপিএম। এক হচ্ছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে কি পরিমাণ নিষ্ঠুর এবং অমানবিক এই সিদ্ধান্তে বসে যায়। যেটা বিজেপি করছে একে বলে ব্রাউবিট করা, মানুষকে ভয় দেখিয়ে মনোবল ভেঙে যাওয়া। দিল্লির এই অসভ্যতা মেনে নেওয়া যাবে না এবং এক্ষেত্রে দিল্লি 100 ভাগ ভুল, তার বিরুদ্ধেই আমরা থাকবো। রাজ্যের সরকার এক্সটেনশন চেয়েছে যে কারণে, সেই কারণে এক্সটেনশন দিয়েছে, সেটা রাজ্যের প্রয়োজন। তুমি এক্সটেনশন দেওয়ার পর তাকে তুলে নেবার কথা বললে ইউ আর রং, এবং দিল্লি এই অন্যায় করার পর সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেভাবে, এটা একটা স্বৈরাচারী প্রবণতার প্রতিফলন। বিজেপির পাল্টা দাবি, কেন্দ্র যা করছে তার নিয়ম মেনেই করছে। ভারত সরকার এবং ভারত সরকারের একজন আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায়, এটা এই দুইয়ের মধ্যে বিষয়। এর মধ্যে আমার মনে হয় দল হিসেবে কারো কিছু বলার থাকতে পারে না, এটা সরকারি বিষয়, সরকার যেটা সিদ্ধান্ত নেবেন সেটা হবে। গত 28 মে ইয়াস পরবর্তী পরিস্থিতিতে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কয়েক মিনিটের সাক্ষাৎকার নিয়ে বিতর্ক শুরু। কয়েক ঘন্টার মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্র, কিন্তু তাতে আপত্তি জানায় নবান্ন। আলাপন বন্দ্যোপাধ্যায়ও দিল্লি যাননি। মুখ্য সচিবের পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী, কিন্তু কর্মীবর্গ মঞ্চকের কাজে যোগ না দেওয়ায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করা হয়। গত 3রা জুন যার জবাবও দেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কিন্তু এই চিঠির জবাবে খুশি নয় কেন্দ্র, তাই ফের শোকজের কড়া চিঠি পাঠানো হলো আলাপন বন্দ্যোপাধ্যায়কে। সুমন ঘড়াই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।